নমস্কার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে একুশ মে দু হাজার একুশ সাল এবং শুক্রবার একটি ঘূর্ণিঝড় যেতে না যেতেই আরেকটি ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ভারত সরকার সতর্ক করেছে পশ্চিমবঙ্গকে কারণ পশ্চিমবঙ্গ এবং সঙ্গে উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা আপনাদের এই ভিডিও থেকে সেটাই জানাবো কোন কোন জায়গায় সম্ভাবনা বেশি রয়েছে কোন কোন জেলাগুলোতে প্রভাব সব বেশি পড়বে এর সঙ্গে নিয়মিত যেটা জানিয়ে থাকি আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়াটা থাকবে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আমরা এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের আপডেটটা প্রথমেই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। ভারতীয় আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ বুধবার সন্ধ্যার দিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী জায়গায় বা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে যৌথভাবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে কিন্তু তারা তারা কিছুটা পরিবর্তন করেছেন অর্থাৎ সন্ধ্যার বদলে ছাব্বিশ তারিখে সকালের দিকেই আসছে এটা পরিষ্কার যে বারো ঘন্টায় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যেটা সময় আমরা আপনাদের জানাবো যে বাইশ মে শনিবার যেটা জানাচ্ছেন তারা যে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এটা তারা জানিয়েছেন অর্থাৎ আগামীকাল তৈরি হচ্ছে এমনটাই এখনো পর্যন্ত খবর রয়েছে কিন্তু শনিবারে তৈরি হচ্ছে সোমবারে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে চব্বিশ মে সোমবার এবং এই ঘূর্ণিঝড়টির গতি পথ রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিকে অর্থাৎ সেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনার কথাই জানা যাচ্ছে এবং তারা এটা আরও বলেছেন খুব তাড়াতাড়ি সেটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে এবং ২৬ মে বুধবার সকালের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তার কত গতিবেগ থাকতে পারে এছাড়া পরিষ্কারভাবে সমস্ত কিছু আপডেট এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে উঠে আসে নেই তাই আমরা আপনাদের যেটা জানাচ্ছি সেটা কিন্তু অনলাইন সিস্টেম থেকে এবং কিছুটা অনুমানের ওপর ভিত্তি করে তাই পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হবে এটা ধরে নিই কিন্তু এটা জানতে হবে যে এই দিকে আজকে সম্ভাবনা রয়েছে আগামীকাল হয়তো পাল্টাতে পারে কারণ আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেন সেটাও কিন্তু অনেক সময় পাল্টে যায় তাই আপনাদের আজকে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটাই আপনাদের জানালাম এর সঙ্গে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে বহু ব্যবস্থা গ্রহণ করেছেন বহু বৈঠক করেছেন এবং এর সঙ্গে এটাও জানতে পারা যাচ্ছে সরকারি কর্মচারীদের ছুটি তিনি বাতিল করেছেন এছাড়া সন্দেশখালী হিঙ্গলগঞ্জের ওপর নজর রাখা হচ্ছে হেলিকপ্টারে করে নজর রাখা হবে তেইশ মে তারিখের মধ্যে যারা মাছ ধরতে গেছেন তাদের নৌকা বা টলার নিয়ে ফিরে আসার জন্য বলা হয়েছে এছাড়া উপকূলে যেতে নিষেধ করা হয়েছে এ ছাড়াও যে সমস্ত সাইক্লোনিক সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু পানীয় জল থেকে শুরু করে খাবার ওষুধ জেনারেটার সমস্ত কিছু মজুদ রাখার ব্যবস্থা করা হচ্ছে যদিও ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং উড়িষ্যা ২৬ মে সকালের দিকে এবার কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত উড়িষ্যার দক্ষিণে পাড়াদ্বীপ রয়েছে এবং উত্তরে রয়েছে বালাসোর অর্থাৎ এবং পাড়াদ্বীপের মধ্যবর্তী জায়গা দিয়ে ল্যান্ডে অর্থাৎ স্থলভূমিতে ঢোকার তার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেদিনীপুরের দীঘাকে একেবারে টাচ করে বেরিয়ে যেতে পারে উড়িষ্যার দিকে এই ঘূর্ণিঝড়টি অর্থাৎ বালাসরের উত্তর পূর্ব দিকে রয়েছে দীঘা দীঘাতে কিন্তু সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আপনাদের এটা বলতে চাইছি মেদিনীপুরে সরাসরি ঘূর্ণিঝড়টি ঢোকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দীঘাকে টাচ করে অর্থাৎ স্পর্শ করে উড়িষ্যা দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা বলে কি প্রভাব পড়বে না অবশ্যই পড়বে প্রচণ্ড প্রভাব পড়বে কারণ আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পঁচিশ মে বিকালের পর থেকেই উপকূলের জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যত সময় এগোবে তত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে পঁচিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার বিকাল বা সন্ধ্যা থেকে সাতাশ মে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে কোথায় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঘূর্ণিঝড় যেখানি যাক না কেন এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে কোথায় প্রভাব পড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রচণ্ড প্রভাব পড়ছে তবে থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবার কোন কোন জেলাগুলোতে বেশি প্রভাব পড়তে পারে অর্থাৎ এক কথায় উঠে আসছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার কিছুটা হুগলির কিছুটা এই জেলাগুলোতে থেকে বেশি প্রভাব পড়বে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় থেকে কিলোমিটার বেগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত এক বা দুই দিন এখনো পর্যন্ত এই আপডেটটি উঠে আসছে এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে এখনও যেমন রয়েছে নদিয়া এখানে প্রচণ্ড প্রভাব না পড়লেও বেশ কিছুটা জোরালো প্রভাব পড়বে মুর্শিদাবাদে হালকা মাঝারি প্রভাব পড়বে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড বা মাঝারি প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না যেমন মেঘলা আকাশ হালকা মাঝারি ঝোড়ো হাওয়া বইবে এবং ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে সেরকম কোনো প্রভাব পড়বে না তবে মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া হালকাভাবে বইতে পারে এখনো পর্যন্ত এটাই আপডেট উঠে আসছে সুতরাং বুঝতে কোনো অসুবিধা হলো না পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রভাব পড়বে কেমন কোথায় সম্ভাবনা রয়েছে এখনও আপনাদের জানাচ্ছি এটা কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখে আমরা এই কথা বলছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো সুস্পষ্টভাবে সেরকম কোনো আপডেট উঠে আসেনি আমরা আমরা সবসময় নজর রাখছি যখনই কোনো আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করবো এবার আমরা চলে আসছি আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে প্রথমে আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এখানে বলা হয়েছে ভেরি লাইকলি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি কেমন ঝড় বৃষ্টি হতে পারে হালকা মাঝারি হতে পারে সঙ্গে সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এমনটা জানা যাচ্ছে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে আগামীকাল শনিবার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম থাকতে পারে এখনও এই আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান এছাড়া অন্যান্য জেলা যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এখানে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এটা আগামীকালের কথা বলছি তবে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশ বেশি রয়েছে সেখান থেকে এই তথ্য রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু জায়গা নদিয়া বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে আগামী আগামীকালও বেশি রয়েছে তবে আজকে সম্ভাবনা বেশি বৃষ্টির মাত্রাও বেশি হতে পারে আগামীকাল সম্ভাবনা বেশি তবে বৃষ্টির মাত্রা কম হতে পারে এটাই সবশেষ আপডেটে জানা যাচ্ছে তাপমাত্রা থাকতে পারে আজকে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন সর্বোচ্চ ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড তাপমাত্রা থাকছে না ফলে জনিত অস্বস্তি থাকছে কিন্তু প্রচণ্ড সেই হিট ওয়েবের মতন অবস্থা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দুই দিনাজপুর মালদা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভেরি লাইকলি অর্থাৎ খুব বেশি রয়েছে হালকা থেকে মাঝারি অন্যান্য জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জায়গার সম্ভাবনা খুব বেশি রয়েছে সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আজকে রয়েছে শুক্রবার শনিবার অর্থাৎ এই দুই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কমতে চলেছে এই আপডেট রয়েছে উনিশ থেকে সাতাশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরায় যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে এবং ২৬ ডিগ্রি সর্বনিম্ন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলতে পারে এছাড়া ঘূর্ণিঝড় আসছে তার প্রভাব বেশ কিছুটা পড়বে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে এছাড়া আসামের কোনো কোনো জায়গায় আজকে হালকা থেকে মাঝারি জোরদার বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডে কোন কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া বিহারও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই আপডেট রয়েছে আজকে বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে হিটওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপপ্রবাহ প্রবাহ রাঙ্গামাটি রাঙামাটি নোয়াখালী ফেনী শ্রীমঙ্গল এই সমস্ত এলাকাতে এছাড়া খুলনা বরিশাল রাজশাহী এখানে থাকতে পারে বিভাগের জায়গাগুলোতে সঙ্গে বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে জানা যাচ্ছে ময়মনসিং সিলেট এবং রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায় হালকা মাঝারি ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তুলনামূলকভাবে খুলনা বরিশাল চট্টগ্রামের কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগও রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যে ঘূর্ণিঝড়টি আসছে তার আপডেট কি রয়েছে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে প্রথম কথাই আপনাদের জানিয়ে দিচ্ছি যে তার মূল প্রবাহ অর্থাৎ সেটি মূল আছে পড়বে কিন্তু উড়িষ্যায় এখনো পর্যন্ত আপডেট রয়েছে উড়িষ্যার পাড়াদ্বীপ এবং বালাসোরের মধ্যবর্তী জায়গায় তার মূল প্রবাহটা রয়েছে যদিও পশ্চিমবঙ্গে কিছুটা প্রভাব পড়বে তার থেকেও কম প্রভাব পড়বে বাংলাদেশে মূলত খুলনা বিভাগ বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগ এছাড়া রাজশাহী বিভাগের দক্ষিণ দিকটায় মূলত বেশ বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দক্ষিণ ঢাকার বিভাগের জায়গা অর্থাৎ জেলা উপজেলাগুলোতে ভালো রকম প্রভাব পড়বে হয়তোবা ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু জোরদার বৃষ্টি হতে পারে কারণ উপকূলের জায়গাগুলো এছাড়া অন্যান্য জায়গায় যেমন রংপুর ময়মনসিং সিলেট এখানে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনাই নেই তবে কিন্তু মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টি কোনো কোন জায়গায় হতে পারে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে যে বাংলাদেশের দিকে এই ঘূর্ণিঝড় যাচ্ছে না যদিও ঘূর্ণিঝড়কে বিশ্বাস করার কোনো জায়গাই নেই যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে সুতরাং এই মুহূর্তের খবর রয়েছে সরাসরি বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আঘাত হানছে না যদিও আপনারা সতর্ক থাকুন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেটিকে ফলো করুন সঙ্গে আমরাও আপনাদের কিছুটা হেল্প করার চেষ্টা করব যেমনটা করছি Thanks for watching.